শারদীয় দুর্গোৎসবক এটা উখল মাখল পরিবেশ আর মানে এই মুহূর্তে দেখাই আছো শিল কলিয়াবর শিলঘাটর পরিবেশ আর কলিয়াবর শিলঘাট 124 বছরিয়া যে শিলঘাট সার্বজনীন দুর্গা পূজা উদযাপন সমিতি দেখাইছো এই মুহূর্তে এনেদরে মা দুর্গাক এনেদরে গায়ন বায়নের ঢাক ঢোলের শব্দরে এনেদরে শোভাযাত্রা করে আগবাই অনা হয়েছে যে শিলঘাটর 124 বছরিয়া যে পূজা মণ্ডপ আছে 24 বছরিয়া পূজা সমিতি সেই সমিতি এনেদরে মা দুর্গাক আদরি আনিছে আর বেদী প্রতিষ্ঠা করব শিলঘাট সার্বজনীন যে পূজা মণ্ডপ সেই মণ্ডপত প্রতিষ্ঠা করব আর পরিবেশ দেখাইছে এনেদরে মা দুর্গাক আদরি অনা হয়েছে আর কলিয়াবর শিলঘাটর দৃশ্য আর এনেদরে গায়ন বায়নরে আদরি অনা হয়েছে আমি দেখাই আছো এই পরিবেশ কলিয়াবর শিলঘাটর এই দৃশ্য আমি উদযাপন সমিতির বিষয়ববীয়া আছে মানে তেওঁলোকৰ পৰা জানিম এই শিলঘাট সার্বজনীন দুর্গা পূজা উৎসব 1901 চনের পৰাই প্রতিষ্ঠা পাতি অহা হৈছে আর অহাবারলৈ এইবার 124 বছর এই 124 বছরে আমি দেবী আদরণীরে আজি ষষ্ঠী পূজার পর আমি বর্ণাঢ্য কার্যসূচী আরম্ভ করেছো আর অহা বছরলে 125 বছর অতিক্রম করব 125 বছর অতিক্রম করার লগে পূর্বর যখন এই মন্দির প্রতিষ্ঠা করেছিল তেখেতসকলের আশা আমি বাস্তব রূপায়ণ করবলে আমি স্থায়ী দুর্গা মন্দির প্রতিষ্ঠা করবলে আমি আগবাড়ি সেই বছর আর বহু ধরনের বর্ণাঢ্য কার্যসূচী হব এই উৎসবের সভাপতি হিসাবে কেশব মহন্তদেবে দায়িত্ব গ্রহণ করে এখন শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে সমূহ রাইজর এইবারও আর অহাবারে আমি সকলকে আমি শিলঘাট দুর্গা পূজা উৎসব উদযাপন সমিতির পর নিমন্ত্রণ জানাইছো ধন্যবাদ পরিবেশ দেখাইছো এই মুহূর্তে এনেদরে দেবী দুর্গাক আদরি অনা হয়েছে শিলঘাটর যে সার্বজনীন দুর্গা পূজা উদযাপন সমিতি যে 124 বছরিয়া দুর্গা পূজা উদযাপন সমিতি এনেদরে শোভাযাত্রা করে গায়ন বায়নরে আদরি অনা হয়েছে আর আমি দেখাই আছো শিলঘাটর এই পরিবেশ যেহেতু শারদীয় দুর্গোৎসবক উখল মাখল পরিবেশ আর কলিয়াবরও একই পরিবেশ আমি দেখাই আছো এনেদরে শিলঘাটরপরা শিলঘাটর যে সার্বজনীন দুর্গা পূজা উদযাপন সমিতি 124 বছরিয়া এই দুর্গা পূজা উদযাপন সমিতিয়ে এনেদরে রাজপথরে দেবী দুর্গার লগতে আন আন দেব দেবীক এনেদরে গায়ন বায়নরে আদরি অনা দৃশ্য আমি দেখাই আছো আর শারদীয় দুর্গোৎসবক এনেদরে উখল মাখল পরিবেশে বিরাজ করেছে চৌদিকে সমগ্র দেশ তথা রাজ্য এনেদরে এতিয়া দুর্গোৎসবক উখল মাখল পরিবেশ এই ষষ্ঠীর বেদীত মা দুর্গাক অধিষ্ঠিত করব আর এটা আমি দেখাই আছো এই শিলঘাটর সার্বজনীন দুর্গা পূজা উদযাপন সমিতির এই এই যে মণ্ডপর সন্মুখের পর এই দৃশ্য আমি দেখাই আছো এনেদরে নাচি বাগি মা দুর্গাক আদরা আমি এই পরিবেশ দেখাই আছো আর এনেদরে দেখা গেছে এক উখল মাখল পরিবেশে বিরাজ করেছে কলিয়াবর শিলঘাটত যে 124 বছরিয়া যে দুর্গা পূজা উদযাপন সমিতি আর আজি বেদীত প্রতিষ্ঠা করব দেবীক আর এই মুহূর্তে আমি দেখাই আছো দেব দেবী সকল দেব দেবীকে যে প্রতিমা আনি এই মুহূর্তে যে উদযাপন সমিতির যে পেন্ডেলত অনা এই পরিবেশ আমি দেখালো কলিয়াবর শিলঘাটরপরা আপনি বিচরা বাতরি পাব কেবল News18 অ্যাপত News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।